আমার এই বিষয়টা জানার বিষয় দরকার আছে কিসের জন্য আমরা অনেকে এই প্রেম ভাব সম্পর্কে কাম ভাব সম্পর্কে আমরা অনেক কিছুই জানি না না জানার কারণে আমরা এই দুনিয়া থেকে ওই দুনিয়ায় কিছু নিয়ে যাইতে পারি না আমার একটা জানার বিষয় আজকে এই প্রেম ভাবের এই কাম ভাবের কলা কৌশলটা সিস্টেমটা আপনি সুন্দর কইরা আমাদের মাঝে বুঝিয়ে দিবেন আমরা কিভাবে সেই মূল বিষয়টা নিয়ে মূল বস্তুটা নিয়ে এই জগৎ থেকে আমরা ওই জগতে যেন গুরুত্বপূর্ণ কোনো বস্তু নিয়ে যাইতে পারি গুরু আর শিষ্য তুমি না ঈশ্বর কার আর আনোয়ার সরকার তুমি সত্যিকারে আমার গুরু ভাবো আজকে স্টেজের মধ্যে আমার সঙ্গে সহবাস করতে হইব সহবাস করে তোমার ভিতরে একটা সন্তান জন্মাইতে হইব আমি আমার গানের মাধ্যমে আমার দয়ালের কাছে যাহা কিছু জানতে চেয়েছিলাম আমার দয়ালতি চমৎকার করে আমাদের মাঝে প্রতিটি কথার মীমাংসা করে দিয়েছেন সেই সাথে আমার কাছে কিছু প্রশ্নও রেখেছে তো যাই হোক আমার দয়ালের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম না জানিয়া কেমনে করব সাধন সাধন ভজন করণ কারণ কোনটার হয় কেমন ধরন আমার দয়াল বলছে তুমি যে সাধন সম্পর্কে জানতে চাইছো তুমি সাধন যাই না করবা কি আমি সাধন জানা করুন কি আমি সাধন সম্পর্কে যদি নাহি জানতে চাই তাহলে আপনার কাছে এসে আমি বায়াত গ্রহণ করলাম কেন আমার বায়াত গ্রহণ করার উদ্দেশ্যটা কি আবার বলে এই সাধন ভজন করতে গেলে এখানে বলা যাবে না ঘরের ভিতর যাইও দয়ালের কাছে আমি সাধন ভজন সম্পর্কে জানতে চাবো এটা খালি ঘরের ভিতর গেলে জানলেই হবে দয়ালের কাছে আমি যে কোনো জায়গার থেকেই জিজ্ঞাসা রাখতে পারি আমার দয়ালের যতটুকু বলা চলে বলবে যতটুকু বলা চলে না বলবে না হ্যালো আমাকে বলে ঘরের ভিতর যাইবা খুব ভালো লাগলো অনেক সুন্দর করে প্রতিটি কথার মীমাংসা করে দিয়েছেন তো আমাদেরকে বলেছেন বেশি কথা বলা যাবে না একটি করে গান একটি করে প্রশ্ন এবং একটি করে বিচ্ছেদ গান তো যাই হোক সেখান থেকে আমি আরও একটি গান আমার দয়ালের কাছে রাখবো আমার দয়াল যেন প্রতিটি কথার মীমাংসা করে দেন লক্ষ্য আছে বাদাম কামের সাথে
কত দয়াল গো এই যে প্রেম রাস্তায় কামিনী বাঁধি আমি ওই প্রেমের রাস্তায় যাইতে চাই কিন্তু ওই প্রেমের রাস্তায় যাইতে গেলে আমার এই কামিনী বাঁধি হয়ে দাঁড়ায় এই কাম ভাবটা আমার এই প্রেমের রাস্তায় বাঁধি হয়ে দাঁড়ায় আমি যত চেষ্টাই করি না কেন আমি ওই প্রেমের রাস্তায় গিয়ে আমার এই কাম ভাবটা আমি আয়ত্ত করতে পারি না আমার দয়ালের কাছে আমার জানার বিষয় দয়াল গো আমি কিভাবে ওই প্রেমের রাস্তায় গেলে কিভাবে আমি ওই কাম ভাবকে দমন করতে পারবো কিভাবে আমি ওই কাম ভাবকে আয়ত্তন করতে পারবো কিভাবে আমি ওই প্রেমের রাস্তায় গিয়ে সাঁতার কাটবো কিভাবে খেলাধুলা করবো কিভাবে আমি অক্ষত অবস্থায় ওখান থেকে ফিরত আসতে পারবো আমার সব কামেরই লক্ষ্য আছে বাজান কামের শান্তি মইরা গেছে কেমন কইরা আচ্ছা
একজন শিষ্য যখন দয়ালের কাছে আসে তার জীবন যৌবন সবকিছু দয়ালের চরণে সঁপে দেয় দয়ালে কি সেই এই শিষ্যর খবর না খবর খবরা খবর না নিয়ে কি শিষ্যরে বায়াত গ্রহণ করায় আপনি তো প্রথম স্টেজে আমাকে বললেন তুমি কোথায় ছিলা কোথায় থেকে কোথায় আসলা তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি আপনি তো আমাকে প্রথম স্টেজে বললেন আপনি সব কিছু জানা শুইনা সব কিছু বুঝা শুইনা আপনি দ্বিতীয় স্টেজে কোন আমার শিষ্য হিন্দু না মুসলমান এটা কথা হইল একজন দয়ালা যদি বলতে না পারে শিষ্য হিন্দু না মুসলমান তাহলে এটা কি হইল বিচারটা আপনাদের উপর আমার বলার কিছু নাই আমার দয়ালার কাছে একটি কথা আমার জানার বাসনা তারপরেও আমি বলি আমি যতটুকু শুনেছি একজন ব্যক্তি যখন একজন পীর কামেল মুর্শিদের কাছে গিয়ে বায়াত গ্রহণ করে সে অর্ধেক পশু থাকে অর্ধেক মানুষ হয় এই অর্ধেক মানুষ গুরু কর্ম করতে 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 সে একজন প্রকৃত মুসলমান হিসেবে গড়ে উঠতে পারে সে সম্পূর্ণরূপে একজন মানুষ হইতে পারে তাই না তাহলে আমার দয়াল কি জানে না আমি হিন্দু না মুসলমান হ্যাঁ আমার দয়ালের কাছে আমার আরো একটি কথা জানার বিষয় যেহেতু একজন জ্ঞানী মানুষ আজকে পাইছি ভিতর থেকে খালি অবিরত জিজ্ঞাসা আসে কিন্তু বেলার নিষেধ বেশি কথা বললেও ভেজা তা কিন্তু জ্ঞানী মানুষ পাইছে আজকে যদি মনের মতো কিছু জিজ্ঞাসা না করি আমি এই খালি বুকটা নিয়ে বাসায় গিয়েও শান্তি পাবো না বাংলার বাগ রশিদ সরকার সাহেবের সুযোগ্য সন্তান আমি আগেই বলেছি উনার কাছে মাল মেডিসিন এগুলোর কোনো কিছুর অভাব নাই তা উনার কাছে যদি আজকে জিজ্ঞাসা না করে আমি উনার মতো জ্ঞানী মানুষ যদি আর কোনো দিন কোনো স্টেজে না পাই তখন কার কাছে জিজ্ঞাসা করব বলেন তা আমার দয়ালের কাছে আমার জানার বিষয় এই যে আমরা মায়ের গর্ভ থেকে বের হই একজন বাবা মার যদি দশটা সন্তান হয় দশটা সন্তানের মধ্যে দেখবেন একজন হয় লম্বা একজন হয় খাটো একজন হয় সাদা একজন হয় কালো একজন হয় ন্যাংরা একজন হয় বোবা একজন হয় কানা একজন হয় হিজলা একজন হয় ছেলে একজন হয় মেয়ে আমার দয়ালের কাছে আমার জানার বিষয় আমরা একই ভাণ্ড থেকে বের হই একই ভাণ্ড থেকে বের হই কিন্তু এই দুনিয়াতে আসার পরে আমাদের এক একজনের রূপ এক এক রকম কেন এই এক একজনের রূপ এক এক রকম কেন এটা কি আমাদের কোনো কর্মের ভুল না এটা পিতা মাতার কোনো কর্মের ভুল না এটা আল্লাহরই কোনো কুদরতের ইশারা এই ভুলটা কার আজকে আপনি মীমাংসা করে দিবেন এটা একটুই আমার কাছে জানার বিষয় নজর দিয়া প্রেমের সোতে সাধক যারা করতেছে সাধন আমার দুরন্ত সাধক যারা করতেছে সাধন ওই ব্যাঘিন নাই মন্দ চিনা ব্যাঘিন নাই মন্দ চিনা প্রেমের সোতে কা ভাসে না
সুন্দর সাউন্ড ভাই আর কোথাও হাত দেন না প্লিজ ভাই সুন্দর আমি পালাটা যে জায়গায় রাখছিলাম মানুষ যাওয়ার কথা ছিল না মানুষ যে কেন গেল এটা আমি বলতে পারবো না আস্তে তবে কবি বলেছে সোনার সেনে সোনা কামার সেনে লোহা কুমারে মাটি চিনে রে ও ভক্ত রে সোনার চেনে সোনা কামার চেনে লোহা কুমার চেনে মাটি মানুষের চেনে মানুষ আর শুয়ারের চেনে কসু শুয়ার ভাষাটা কিন্তু খারাপ না কোরআন শরীফে সূরা বাকারা 74 নম্বর আয়াতের মধ্যে আছে শুকুর আস্তে তাই নাই সরকার সুন্দর গান করলেন চমৎকার ভাবে কয়েকটি প্রশ্ন আমার কাছে রেখেছেন আমি খুশি তবে একটা কথা কই বোন তুমি কষ্ট নিও না আমার গুরু রশি সরকার কইছে আনোয়ার রে মাছ যদি খাস তে খাইবি ইলিশ আর নাং যদি করিস তে করবি পুলিশ পুলিশের লঙ্গে পীড়িত করলে ধরা পড়লে কোনো বিচার আসার নাই আমি এটুকু বললাম জ্ঞানী হলে বুঝতে পারবা হ্যাঁ বিয়াই গেছে বিয়ের বাড়ি কয় বিয়াই কিদা ভাত খেলা কয় কচুর তরকারি দিয়ে কয় গলায় ধরে নি কয় না তো কয় আমার বাড়ির কচু যারে না ধরে তার গলা হচ্ছে সুইরিয়া গলা আনোয়ার সরকারের কথায় যার না ধরে তাই হচ্ছে সুইরিয়া গলা আমি আর কিছু বলবো না আমার শিষ্য সুন্দরভাবে চমৎকারভাবে একটা গান রাখলেন দুটো গান রাখলেন গানের মধ্যে কিছু কথা বাবা পালা বাদ দেব পালা শুরু করছি তার একটা শেষও আছে বাবা এই বাউল গানে মানুষের চোখে যদি পানি না আসে এ গান গাওয়ার সব বিষ খায় মরা ভালো শিষ্য তুমি শোনো আরো শিষ্য আমার অঞ্জু বাবার ভক্ত যারা আছে বাবা রে আমি একটা কথা বলছিলাম গুরু গয় হিসিগারের গু রয় হিসিগারের রু গুরু গো শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো গুরুর কাজ শিষ্যকে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসা গুরু মাতা গুরু পিতা গুরু পতিত পবন গুরু স্বামী রে যার গুরু নাই তার গুরু শয়তান গুরু পাঁচটা মাতা গুরু পিতা গুরু শিক্ষা গুরু দীক্ষা গুরু আর পরম স্বামী পরম গুরু পরম সৃষ্টি করতে বায়াত মানে বিক্রির মুরিদ মানে মরা রে বায়াত মানে বিক্রির মুরিদ মানে মরা নাই সরকার কয় দয়াল গো জীবন যৌবন সবই তোমারে দিলাম গো জীবন যৌবন দিছ তুমি গুরুর থেকে একটা বাচ্চা জন্ম নাও আস্তে মিডিয়া আছে আনোয়ার সরকার ভয় করে কথা কয় না তাই তো কবি বলেছে গুরু শিষ্যের সহবাস তারপরে হয় মেহেরাজ গুরু আর শিষ্য তুমি নাই সরকার আর আনোয়ার সরকার তুমি সত্যিকারে আমার গুরু ভাবো আজকে স্টেজের মধ্যে আমার সঙ্গে সহবাস করতে হইব সহবাস করে তোমার ভিতরে একটা সন্তান জন্মাইতে হইব আনোয়ার সরকার কাঁচা কথা কই না আমার হক বাবা আছে নাকি এই জায়গায় বাবা আছে হ্যাঁ গুরু শিষ্যের সহবাস কি গুরু একটা ভক্তি শিষ্য একটা ভক্তি দেবে আমি বলছিলাম না পর বাড়ি পর নারী কেউ করে না হরণ পারে যাতে পাইবা না এমন 84 লক্ষ জনী ভ্রমণ করা হবে মানব জনম যতবার করিবা হরণ ততবার পাইবা পূর্ণ জনম রে আসা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে যার ভক্তি নাই তার মুক্তি নাই যতবার করিবা ভক্তি ততবার পাইবা মুক্তি ভয়ে ভক্তি ভক্তি দিতে ভয় লাগে কেউ যদি দেখে ভয়ে ভক্তি ভক্তিতে মুক্তি ভক্তি দিতে না আগে বড় শক্তি তুমি বলছো দয়াল আমি যেন টলি না সাধকের মনি টলবে এই চ্যালেঞ্জ তো আমি 20 বছর আগে ইউটিউবের মধ্যে দিয়ে দিছি আনোয়ার সরকারের মনি টলা বইস বাংলাদেশে এই নারী রাজা জন্ম হয় না যারা পীরের পোড়া আল্লাহর পোড়া দেহ মাটি পীরের পোড়া হইয়া খাটি যারা পীরের মুর্শিদের আগুনে রঞ্জু বাবার আগুনে যারা পুড়ছে তাদের আবার মনি টলে নিখিরি তাই আমার একটা গান শুধু আম্মা চিস্তির গোড়া ভক্ত তুমি বলছিলে না আমার সাধন দ আমি যেন টলি না আবার সিংহেতে ফুদিয়া না টললে তো মজা লাগে না হ্যাঁ তাকে তোমাকে নূর সাধন করতে হবে চন্দ্র সাধন করতে হবে ওরে নূর মোহাম্মদ চিস্তির গোড়া ওরে বাবার রব হয় সেই নূরের পশরা জানিতে হয় সেই নূর প্রাপ্ত হয় আরে দেখ না চাইয়া
সাধু মনের দুয়ার খুলিয়া আমার আব্বা লেখছে গান রশি সরকার এই গানটা তুমি শুনবা তাহলে বুঝবা আমার ভক্তরা আমার বাবা একটা কথা বলছে আমার হেলাল বাবা রাত আড়াইটা বাজছে একটু ভারী ভারী কথা কও ভারী কথা বাবা ভয় লাগে বাবা হ্যাঁ ভয় লাগে দেখেন আমার বিরুদ্ধে আজহারি মিজানুর নাকছে আমির হামজা নাকছে ভারতের এক বক্তা ইয়াসিন আলী হেউ লাগিয়ে পড়ছে এখনই সাজদা দেখেন এই জন্য ভয় লাগে বাবা নূর মোহাম্মদ সৃষ্টির পরা লাভ হয় সেই নূরের পশুরা জ্বালিতে হয় সেই নূর বাধ্য হই রা দেওয়া জান জ্বালিতে হই সেই নূর বাধ্য হই রা দেখে না চাইয়া তহি দরি সাগরে ডুব দিয়া তহি দরি সাগরে ডুব দিয়া দেখে না চাইয়া তহি দরি সাগরে ডুব দিয়া তোমার মধ্যে দুইটা সতীন আছে একটা কুমতি আর একটা সুমতি বায়াত মানে বিক্রি মুরিদ মানে মরা যখন পীরের হাতে হাত দেবা তো পীরের হাত না ওটা রঞ্জু পাগলের হাত না ওটা রাসুলের হাত ওটা রাসুলের হাত না স্বয়ং আল্লাহর হাত কুল পল্লাই গুরু মাপল লাইলাহার পল্লা হিরাক নামে দাড়ি বিসমিল্লার নক্তি যেতে ধরে চার কুলের রশ্মি আর ইমেনের পাথর মন বিক্রি হয় মনের দরে নূর শ্যামল্লা নূর কমল্লা রবে নূর হয় নূর তাজাল্লা পঞ্চভাগে বিভক্ত হইল রে সেই নূর পঞ্চভাগে নূর শ্যামল্লা নূর কমল্লা ওরে বাজান রবে নূর হই নূর তাজাল্লার পঞ্চভাগে বিভক্ত হইলার সেই নূর নূর হুলা নূর হই নূর আল্লাহ নূর হুলা নূর হই নূর আল্লাহ স্তরে স্তরে রাই কাছে সাজাইয়া রে বাবা স্তরে স্তরে রাই কাছে সাজাইয়া দেখে না চাইয়া সাধু মনে দুয়ার খুলিয়া আমি যেন মরি না গুরু যদি শিষ্যের বাড়ি যায় গুরুর আগে কোন শিষ্য যদি খানা খাই আয়ো থাকতে শিষ্য মারা যাবে আমার বাজান রে গুরু যদি থাকে জাগাইয়া শিষ্য যদি যায় ঘুমাইয়া দেহ ধরবে ঘুনে আর জ্বরে আমার ভক্ত নাইস আমি তোমাকে ইশারাই বলবো যদি বাঁচতে চাও গুরু শিষ্য একই ভাণ্ডে খানা খাইও বাবা বোঝেন নাই যদি বাঁচতে চাও গুরু আর শিষ্য একই ভাণ্ডে খানা খাই গুরু খায়া যদি শিষ্যরে দেয় ওই জিনিস যদি শিষ্য একবার খায় দেহ যাবে চির অমর হইয়া আমার বাজান রে দেহ যাবে চির অমর হইয়া আ
সুযোগ মেলো নে আসে কার মাসে এর টানে গো রব রূপেতে রহিম প্রকাশিয়া আমার দর নূর হোলা নূর হাই নূর আল্লাহ جاي نورت مابود مولا نور البكاس نور نبي كديا ريامر نور البكاس نور نبي كديا تاجنا تايليا توهيدري ساغر دوبوديا স্বামী কাবিনীর ঘাটে টলি কেন আমি সারে বলছিলাম দুধ দে উদাহরণ দিছিলাম দুধ জাল করবা এক শের দুধ 10 মিনিট জাল করাবার উতল পারবে দুধ পড়ার সাথে পড়বে পড়বে অবস্থা দুধ গরম হচ্ছে জাল করতে করতে উতল পড়তাছে জালটা টান দিবা দুধ জায়গা চলে গেল পরে বার জাল দিবা 20 মিনিট 20 মিনিট পর দুধ আবার উতল পারবে এই দুধ পড়ে পড়ে অবস্থা তখন জালটা আবার টান দিবে পরে বার দিন রাত 24 ঘন্টা দুধ জাল দিবা দুধ পড়বে না দুধ শুকে যাইব কিন্তু মন্ত্র আছে আলিফ লাম মিম হাত ধরি সত্যতে তারপর কলি চার যোগে করলাম ভক্তি আল্লাহ রাসূল ইয়া মুর্শিদ কাল হাসরে হইও কান্দারি মুর্শিদের পর যোগ রাখিয়া নাই সরকার কাম সাগরে যাও মুর্শিদের পর যোগ রাখিয়া কাম সাগরে যাও ইশারায় বললাম আপনারা বুঝতে পারছেন গানের মধ্যে জবাব শেষ তাই আলে মোহাম্মদ প্রাপ্য যারা সেই নূরের খবর পাইছে তারা গো ওস্তাদ রশিদ গেছে দিশাহারা হইয়া আমার বাজা সাত বছর হলে অঞ্জু বাবার কাছে মুরিদ হইয়া কিছু পাই না আস্তে বাবা আবার কেউ ছয় মাসে মুরিদ হইয়া গুরুর সাথে আমার লাইন রাখছে সাত বছরের কাম ছয় মাসই হয়েছে তুমি বড় পীরের জীবনে বড় নাই বড় পীরের ঘরে এক চোর গেছে চুরি করতে বড় পীর জালালি ফায়া যে টের পাইয়া চোরকে থাপা দে দইয়া বুকের সঙ্গে লাগাই দিছে চোরাই বলে আমার জানো কেমন গেল হইয়া চত্ব ভবন দেখছি আমি এক জায়গায় দা রায়া রে এক জায়গায় দা রায়া তাই নাইস তুমি যদি মুর্শিদের সাথে লাইন যোগাযোগ ঠিক রাখো গুরু যদি দয়ার নজরে তোমাকে একবার টান দিয়ে সেই জায়গায় রাখে সাত বছর কাম তোমার একদিনে হই না তাই আমার বাজান আল্লে মোহাম্মদ প্রাপ্য যারা সেই নূরের খবর পাইছে তারা গো আমার বাজান গেছে দিশাহারা হইয়া আমার গরো গরো আমার এমন সুদিন কোন দিন হবে
সনাতন সাবুত হবে এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুত হব ধন্য হব বাস্তবেতে পাইলার সেই দিন ধন্য হব বাস্তবেতে পাইলা ত্যাগে না চাইলা সাধু মনের দুয়ার খুলি দয়াল আমরা মানুষ একই মায়ের গর্ভে থেকে কালো কেন হয় গোরো কেন হয় লম্বা কেন হয় খাটো কেন হয় যেহেতু পাল্লা গানের কথা নিষেধ করছে আমি একটা গানে বলবো তুমি শোনো গান পুরোটা গাবো না এখন তোরা গাবো ভারতের এক শিল্পী ভবা পাগলা লালনের সৎকার মাল জন্ম তত্ত্ব না জানিলে জানিলে আশা যাওয়া হয় বারণ করে আমার মন জন্ম তত্ত্ব জানবি যদি করে আমার মন আগে গর্ব হইল বাবা পরে গর্বে মা এই খবর জানবি যদি তোর গুরুর কাছে যায় আগে গর্ব হইছে বাবা বাবা যদি গর্ব না হয় মা সন্তান দিতে পারে না তাই আগে গর্ব হইল বাবা পরে গর্বে মা এই খবর জানবি যদি তুই গুরুর কাছে জন্ম তত্ত্ব না জানিলে রশিদ জানাবা জন্ম তত্ত্ব না জানিলে আসা যাওয়া হইবার ওরে আমার মন জন্ম তত্ত্ব জানবি যদি ওরে আমার মন কই হিজরা কেন হয় খাটো কালো কেন হয় মায়ের শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ দুটি পক্ষ রয় প্রথম স্মৃতি চান করিলে কালো সন্তান হয় শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ দুটি পক্ষ রয় শেষের স্মৃতি চান করিলে মায়ে ধলা সন্তান হয় শনি গুরু রবি মঙ্গলবার আস্তে তাই তো সাধক বলছে বছরে বারো যাতে কমাতে পারো সাত দেখে রোজা ধরো চার দেখে রোজা ছাড়ো মায়ের তিনটা পক্ষ আছে এক পক্ষতে চান করিলে কালো সন্তান হয় আর এক পক্ষতে চান করিলে মায়ের ফসা সন্তান হয় আর এক পক্ষতে চান করিলে মায়ের হিজলা সন্তান হয় তাই সন্তান হিজলা কালো গোরো এটা আল্লাহর হাত নাই এটা সৃষ্টি করার হাত নাই এটা মানুষের হাত তাই তোমাকে তাই তো কবি বলেছে কোরআন শরীফে বলছে মানারাপ্পা নাপসাহু ফাকার তারা বাহু তুমি তোমাকে চেনো তাহলে রবকে চিনতে পারবা তুমি তোমাকে একজন মানুষ হতে গেলে তুমি সম্ভব গুরুর কাছে যা তোমাকে আত্মসমর্পণ করে এই ঘাটগুলো তোমাকে জানে নিতে হবে এমন একটা রাত্র আছে ওরে ভক্ত ভাই ওই রাত্রে মেলামেশা করলে সন্তান লুল ল্যাংরা হয়
বছর বারো জাত কমাতে পারো রে তোমার মধ্যে পাঁচটা চন্দ্র বই নাভি হইতে নিচে তিনটা চন্দ্র বই নাভি হইতে উপরে দুইটা চন্দ্র বই যেদিন নাভি হইতে নিচে চন্দ্র ববে সেদিন কামিনীর ঘাটে গেলে এই অকামগুলো হয়ে যাবে আর যেদিন মস্তকে তোমার দুইটা চন্দ্র ববে সেদিন গেলে তোমার গর্ভে থেকে একজন ওলি আল্লাহ একজন গাউস কুতুব একজন রঞ্জু পাগলের মতো একজন সোনার মানুষ পৃথিবীতে আসতে পারে জন্ম তত্ত্ব না জানিলে জন্ম তত্ত্ব না জানিলে আসা যাওয়া হইবার ওরে আমার মন জন্ম তত্ত্ব জানিবি রে যদি ওরে আমার মন আসতে গুরু শিষ্য সহবাস তারপরে মেহরাজ বাবা গুরুর জিব্বাটা হচ্ছে লিঙ্গ আর শিষ্যর কান কর্ণ এটা হচ্ছে জুনি গুরু এই কান এই মুখ দিয়ে তোমার কর্ণে যে বাক্যটা মন্ত্রটা দেবে এই মন্ত্রটা যদি তুমি ধরে রাখতে পারো তোমার মধ্যে একটা সন্তান জন্ম নেবে এই সন্তানের নাম হবে জ্ঞানী সন্তান গুরুর বাবার ক্ষমতা নাই শিষ্যক পার করে শিষ্যই গুরুর গুরুকে পার করে তার কারণ কোন প্রেমে গুরু হয় পারের কান্দারে শিষ্য হয় তোরে কোন প্রেমে শিষ্য হয় পারের কান্দারে গুরুই হয় তোরে বাবা ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রাইকাছে বাঞ্ছা কল্পা করু রে বাঞ্ছা কল্পা তাই আমার শিষ্য রে আমি তোমার জানা কোন প্রেমে গুরু হয় পারের তরে শিষ্য কান্ডারি কোন প্রেমে শিষ্য হয় পারের তরে গুরু হয় কান্ডারি আমার রঞ্জু বাবার যদি দশ হাজার ভক্ত থাকে তার মধ্যে একজন যদি জ্ঞানী সন্তান জন্ম দিতে পারে ওই জ্ঞানী সন্তানের পিছনে বাদ বাকি নয় হাজার নয়শো নিরানব্বই জন শিষ্য আমার অঞ্জু বাবা সহ এ পার হতে পারে যাবে গুরু কোনোদিন শিষ্যকে পার করতে পারে না শিষ্য গুরুকে পার করতে পারে তাই শিষ্য রে গুরুর সে হয় শিষ্য বড় যদি গুরুকে ধরার মতো ধরতে পারো বাবা এখন রাত তো অনেক হয়ে গেছে না গো তিনটে বাজে এক বিঘে আসল আনা কি ধান হয় বাবা কিছু পাতান থাকে পাতান উড়ে গেছে আসল ধানগুলো আছে ইদ্রিস ভাই তবে একটা কথা বললি পৃথিবীতে এক গুরুকে স্মরণ করলে সব গুরু স্মরণ হয় বাবা এ মনসের মধ্যে হইতে কো বাবা হারা হইতে কো মা হারা হইতে কো জোরের ভাই হারা আমার অঞ্জু বাবার যারা ভক্ত তারা হয়েছে আজকে রঞ্জু বাবাকে হারা শিশুরে হারানের যে কি যন্ত্রণা এটা তুমি বুঝবা না তার কারণ তোমার গুরু জিন্দা আছে হারানের কি জ্বালা এটা বোঝে আমার হেলাল বাবা আমার ইদ্রিসান বোঝে আর ভক্তবিন্দু বোঝে এ হারানের জ্বালা আজ পনেরো বছর হলে আমি আনোয়ার সরকার বুঝতেছি হারানের কি যন্ত্রণা গুরু ধন সারা পৃথিবীতে কোনো ধন নাই আল্লাহ কইছে যে যাহার আশেক যে যাহার ভালোবাসা তাক দেখলে আমি আল্লাহ আমার দেখা হইতে তত্ত্ব এমন একটা জিনিস মা তত্ত্ব জানে মত্ত হইও তত্ত্ব না জানে মত্ত হইও না তত্ত্ব এমন একটা জিনিস মা রে তত্ত্ব বুঝতে গেলে মায়ের ভাতার হইতে হইব যাইতে ভাতার আসতে পুত জন্মে খাচ্ছে আমরা মায়ের দুধ আমি যখন আমার আব্বার মাথায় মনি রূপে ছিলাম আমি লাফালাফি করতাম আমার আব্বার কামরি পূজা পাজাপি করত আমার মায়ের কামিনীর ঘাটে রহর দরিয়ায় আমার বাবা নাইমে গেল আমার বাবা মন্ত্র না জাইনে নামছে নদীর মাঝামাঝি যায় আমার আব্বা ডুব দিয়ে পানি খেলো খা আমার অকল দরিয়ে ভাষা দিয়ে এলো আমি যদি আমার বাবার মাথার মনি রূপে না থাকতাম আমার আব্বাও শান্তি পাইতো না আমার মাও শান্তি পাইত তাই যাইতে ভাতার আসতে পুত জন্মে খাচ্ছে আমরা মায়ের তো
পৃথিবীতে বাবা যদি মইরা যায় চাচা জেঠু থাকলে তারা বাবার সান্তনা দেয় মা মইরা গেলে চাচি ফুফু খালা থাকলে তারা মায়ের সান্তনা দেয় কিন্তু যার জীবন থেকে গুরু হারাইছে ইদ্রিস ভাই ওই ধন ওই মানুষ আর পৃথিবীতে হই না বাজান রে নাই সরকার আমার সেই মনে পড়ে বাবা এক গুরুর কথা বললে সব গুরুর কথা হয় বাবা